সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা করব প্রবাবিলিটি চ্যাপ্টার। এটা বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং বিবিএ থার্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য। তো এই প্রবাবিলিটির একটা লেকচার গতদিন দিয়েছি, আজকে লেকচার টু। গতদিনে তোমাদের যে সূত্রগুলো শেখানো ছিল সেগুলো হচ্ছে তোমার ফর্মুলা ওয়ান, দুইটি বিষয়ের মধ্যে যদি অ্যান্ড সম্পর্ক থাকে তাহলে সেটাকে গুণ প্রকাশ করতে হয়, যদি অর থাকে তাহলে যোগ দ্বারা প্রকাশ করতে হয়, যদি ফর্মুলা থ্রিতে ছিল প্রবাবিলিটি সমান হচ্ছে ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল ইভেন্ট। তো টোটাল ইভেন্টটা কাকে বলে? মোট নমুনার মধ্যে থেকে যতগুলিকে বাছাই করা হবে সেটা হচ্ছে টোটাল ইভেন্ট, আর নির্দিষ্ট নমুনার মধ্যে থেকে যখন বাছাই করা হবে তখন হয় সেটা ফেভারেবল ইভেন্ট। তো এই ছিল আমাদের সূত্রগুলি। আজকে আমি তোমাদের লেকচার টুতে যা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হলো, এখানে আমাদের কত ক্যাটাগরির অঙ্ক করতে হবে। এখানে আমাকে মোট চার ক্যাটাগরির অঙ্ক করতে হবে। কত ক্যাটাগরি? চার ক্যাটাগরি। দেখি আমাদের ক্যাটাগরিগুলি। তো ক্যাটাগরিগুলি হচ্ছে চারটা। কার্ভস রিলেটেড, কার্ভ যেটাকে আমরা বাংলায় বলি তাস, বলস রিলেটেড বল, কয়েন রিলেটেড পয়সা, আর ডাইস রিলেটেড। তো এই মোট এই চার ক্যাটাগরির তোমার অঙ্ক আমাদের করতে হবে। তার মধ্যে আজকে আমি প্রথমে আলোচনায় চলে যাব কার্ভস রিলেটেড, তাস সংক্রান্ত। কিন্তু এই তাস সংক্রান্ত অঙ্ক করতে গেলে তোমাকে সর্বপ্রথমে আগে কার্ভগুলিকে চিনতে হবে, আর কার্ভগুলি চিনতে পারলেই মোটামুটি তোমার অঙ্কের 50% কভার হয়ে যাবে। কারণ এই কার্ডের এক সেট কার্ডে মোট 52টা কার্ড থাকে। তো এই 52টা কার্ডের মধ্যে মোট যে কয়টা মানে শ্রেণীবিন্যাস আছে এবং কয় ক্যাটাগরির তাস থাকে, প্রত্যেক ক্যাটাগরিতে কয়টা করে থাকে, লাল কয়টা, কালো কয়টা, কে কয়টা, কিউ কয়টা, এ কয়টা, জে কয়টা, এই হিসাবগুলো আমাদেরকে আগে মাথায় রাখতে হবে। এই হিসাবগুলো মাথায় রাখতে পারলে মোটামুটি আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তো আমি আগে তোমাদেরকে কার্ডগুলি চিনিয়ে দিচ্ছি। তো কার্ডের ছবিগুলো আমি তোমাদেরকে দিয়েছি। আমাদের দুইটা কার্ড হচ্ছে রেড, একটু লাল কালি স্বল্পতার জন্য রেডটাকে আমি নীল কালি দিয়ে বুঝাইছি আর কালোটাকে কালোই রাখছি। মূলত এক সেট কার্ডের মধ্যে মোট 52টা কার্ড থাকে। কতগুলো? 52টা। এবং প্রত্যেকটা পার্টে 13টা করে, প্রত্যেকটা সিরিজে 13টা করে কার্ড থাকে। এ কে কিউ জে 2 3 4 5 6 7 8 9 10। তোমরা একটু ভালো করে দেখলে খেয়াল করবে এই একই সিরিজ দেখো প্রত্যেকটা জায়গায়। এ কে কিউ জে 2 3 4, 2 থেকে 10 পর্যন্ত। এ কে কিউ জে 2 থেকে 10 পর্যন্ত। তো এইগুলো আমাদের মোট 52টা কার্ড। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এক্সেল কার্ডে মোট কতগুলো তাস থাকে, 52টা তাস থাকে, তাদের মধ্যে লাল কতগুলো, কালো কতগুলো, তাহলে দুই ভাগ করলে হয়ে যাচ্ছে আমাদের 26টা হচ্ছে তোমার লাল আর 26টা হচ্ছে তোমার কালো, 26টা লাল এবং 26টা কালো। তো এই এখন যদি বলা হয় যে প্রত্যেকটা সিরিজে কয়টা করে থাকে, প্রত্যেকটা সিরিজে থাকে 13টা করে। এখন আমরা দেখব কোনটার কি নাম। এটা হচ্ছে হার্ট। এটা কি? হার্ট। ডায়মন্ড, যেটাকে আমরা বাংলায় বলি রুইতন, তার মানে এটা হচ্ছে হার্ট আর ডায়মন্ড মানে হচ্ছে কি? রুইতন। ক্লাব, ক্লাব মানে হচ্ছে চিরিতন বা চিরা, ক্লাব। স্পেট মানে স্কাপন। তাহলে এ হচ্ছে আমাদের নাম, তার মানে হার্ট, ডায়মন্ড মানে হচ্ছে রুইতন, ক্লাব মানে হচ্ছে চিরা, আর স্পেট মানে হচ্ছে রুইতন। এখন এটা হলো আমাদের প্রত্যেকটা সিরিজের তাসের নাম, তার মানে আমাদের
টোটাল তাসের মধ্যে চার সিরিজের তাস বিদ্যমান, কত সিরিজ? চারটা সিরিজ। তাহলে চারটা সিরিজের নাম কি কি? হার্ট, ডায়মন্ড, ক্লাব, স্পেড। এই চারটা সিরিজের প্রত্যেকটা সিরিজে কটা করে কার্ড আছে? তেরোটা করে কার্ড আছে। কি কি কার্ড আছে? এ, কে, কিউ, জে, দুই থেকে দশ পর্যন্ত। মোট কার্ড 52টা, 26টা কালো এবং 26টা লাল। এখন এই এ, কে, কিউ, জে দ্বারা কি বোঝায়? এ ফর এস, এস মানে হচ্ছে টেক্কা। এস মানে কি? টেক্কা। কে, কে ফর কিং, কিং মানে হচ্ছে রাজা। কিং মানে রাজা। কিউ, কুইন, কুইন মানে হচ্ছে রানী। জে, জ্যাক, জ্যাক মানে হচ্ছে গোলাম। তাহলে প্রত্যেকটা সিরিজের একই, প্রত্যেকটা সিরিজের এই একই নাম, প্রত্যেকটা একই থাকবে। এস থাকবে, কিং থাকবে, কুইন থাকবে, জ্যাক থাকবে। তাহলে আমাদের তাসের সাথে পরিচিতি আমাদের হয়ে গেল। তাহলে মোট কতগুলো তাস? 52টা। লাল কয়টা? 26টা। কালো কয়টা? 26টা। প্রত্যেকটা সিরিজে কয়টা? 13টা। এ, এ দ্বারা আমরা কি বুঝবো? এস, এস মানে টেক্কা। কে দ্বারা কি বুঝবো? কিং, কিং মানে রাজা। কিউ দ্বারা বুঝবো? কুইন, রানী। জে দ্বারা কি বুঝবো? জ্যাক, গোলাম। তো এখন এ পর্যায়ে আমি তোমাদেরকে একটু প্রশ্ন করব, যে প্রশ্নগুলো তোমরা বাসায় বসে নিজেরা ভাববে। তো সেই কোশ্চেনগুলো কি? তোমরা নিজেরা নিজেরা ভাববে যে মোট কার্ড কয়টা, নিজেরা প্রশ্ন করবে, 26টা। লাল কয়টা, সরি, মোট কার্ড কয়টা? 52টা। লাল কয়টা? 26টা। কালো কয়টা? 26টা। আচ্ছা, ডায়মন্ড, ডায়মন্ড কতগুলি? যখনই বলবো ডায়মন্ড কতগুলি? 13টা। হার্ট কতগুলি? 13টা। ক্লাব কতগুলি? 13টা। স্পেড কতগুলি? 13টা। তার মানে এই চার প্রকারের যে কোনো এক প্রকারের নাম ধরলেই মোট কার্ড আসবে 13টা। এখন আমি যদি বলি যে এই 52টা তাসের মধ্যে এস আছে কয়টা? 4টা। যে কোনো তাসের নাম বললেই হবে কয়টা? 4টা। যদি বলি এস কয়টা? 4টা, 1 2 3 4। যদি বলি কে কয়টা? 1 2 3 4, 4টা। তুমি এস বলো, কিং বলো, কুইন বলো, জ্যাক বলো, 2 3 4 5 6 7 8 9 10, যাই বলো না কেন, তোমার তাস কিন্তু সব জায়গায় 4টা করে বলতে হবে। যে আচ্ছা, 52টা তাসের মধ্যে 4 আছে কয়টা? 4টা। 52টা তাসের মধ্যে 10 আছে কয়টা? 4টা। ইজি হিসাব। কে আছে কয়টা? 4টা। এখন আমি যদি বলি, বলো তো 52টা তাসের মধ্যে লাল কিউ আছে কয়টা? 2টা। যখনই লাল কালো বিভাগটা চলে আসবে তখনই কিন্তু আমাদের বিভক্তিটা করে ফেলতে হবে। তো তোমাকে বলতে পারে, আচ্ছা 52টা তাসের মধ্যে কালো যে কয়টা? 2টা। 52টা তাসের মধ্যে কালো এ কয়টা? 2টা। কালো কে কয়টা? 2টা। লাল কে কয়টা? 2টা। মানে যখনই তোমাকে লাল কালো দিয়ে প্রশ্ন করা হবে এবং স্পেসিফিক যে কোনো তাস, তখনই তার সংখ্যা হবে 2। যদি বলে আচ্ছা বলো তো 52টা তাসের মধ্যে রেড এস কয়টা আছে? 2টা। যদি বলে 52টা তাসের মধ্যে এস কয়টা আছে, তখন কিন্তু 4টা। এস বললে 4, যখন বলবে রেড এস 2, ব্ল্যাক এস 2। আবার যদি বলে আচ্ছা বলো তো 52টা তাসের মধ্যে মোট কয় গ্রুপের তাস আছে? 4 গ্রুপের তাস আছে। মোট তাস 52, গ্রুপ ওয়াইজ 26টা, 26টা, লাল 26টা, কালো 26টা। লাল তাসের মধ্যে আছে কি? হার্ট, ডায়মন্ড, ক্লাব, স্পেড। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এর বাংলাগুলি আবার আমি লিখে দিচ্ছি। হার্ট, হরতন, ডায়মন্ড, রুইতন, ক্লাব, চিরিতন, স্পেড, ইস্কাপন। তাহলে হার্ট, হরতন, ডায়মন্ড, রুইতন, ক্লাব, চিরিতন, স্পেড, ইস্কাপন। তাহলে চার সিরিজের 13টা করে মোট 52 তাস আছে এবং লাল আছে 26টা, কালো আছে 26টা, যে কোনো তাস 4টা করে আছে। আর যে কোনো তাস লাল এবং কালো ধরে আছে কটা করে? 2টা করে। লালে 2টা,
কালো এ দুইটা, লাল কিউ দুইটা, কালো কিউ দুইটা, লাল ফোর দুইটা, কালো ফোর দুইটা, লাল সিক্স দুইটা, কালো সিক্স দুইটা। কিন্তু যখনই বলবো সিক্স কয়টা, চারটা, থ্রি কয়টা, চারটা, কিউ কয়টা, চারটা। তো তোমাদের আজকের ক্লাসের মেইন কাজ হবে হচ্ছে এই তাসটা বিভিন্নভাবে তোমরা নিজেরা নিজেদের মধ্যে নিজেকে প্রশ্ন করবে যে মোট কয়টা, লাল কয়টা, কালো কয়টা, এ কয়টা, কে কয়টা, লাল কে কয়টা, লাল কিউ কয়টা, মোট কিউ কয়টা, মোট যে কয়টা। এগুলো হচ্ছে তোমাদের আজকে অ্যানালাইসিসের ব্যাপার। আমরা আশা করি আগামী দিন অঙ্কে চলে যাবো। আর একটা কথা আমি বলে রাখছি, তোমাদের এখানে অঙ্ক তুলে পুরো অঙ্ক করানো সম্ভব না। তোমাদের কাছে বই থাকলে বড়ই ভালো, আর বই যদি না থাকে আমি আগামীকাল থেকে কি অঙ্ক করাবো সেগুলো পূর্বেই আমি মেসেঞ্জারে তোমাদের দিয়ে দিব। তোমরা একটু কষ্ট করে হলেও মেসেঞ্জার থেকে অঙ্কগুলি খাতায় লিখে নেবে যে এই লেকচারের অঙ্কগুলি এত। তো যখন আমি তোমাদের অঙ্কগুলি আগেই দিয়ে দিব, আমি এখান থেকে কিন্তু বই পড়ে পড়ে দিব। তো যখন আমি বই পড়ে পড়ে দিব, তখন তোমরা ভিডিও দেখার সময় আমি যা পড়ে দিলাম সেগুলো খাতার সাথে মিলিয়ে নেবে যে আমি যা পড়লাম আসলে তোমার খাতায় সেটা আছে কিনা। থাকলে পরে তোমার এই সলিউশনটা তোমার বুঝতে সহজ হবে। তো ঠিক আছে, ধন্যবাদ, আজকের মতো ক্লাসে পর্যন্তই।